হ্যালো বন্ধু, আমি আজকে মাছে ডিম বড়া করব। তো এখানে সয়াবিন তেল কম, আমাকে সরিষার তেল দিতে হবে কিছু। তো ঠিক আছে, এটা হতে থাক, তা বাড়ি দিয়েছি। আমি নুরুন্নাহার আজকে দেখাবো তোমাদের এই যে রুই মাছের ডিম নিয়েছি, নিয়েছি এতগুলো পেঁয়াজ। তো অলরেডি তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি নুরুন্নাহার, মলার বাপ কবিরাজের নাতি, যার পেটে কালো দাগ আছে সেই নুরুন্নাহার আমি, মলার বাপ কবিরাজের নাতি। বিসমিল্লাহ। মলার বাপ কবিরাজের নাতি নুরুন্নাহার, আল্লাহর দান, যাকে আল্লাহ নিজে পাঠাইছে পৃথিবীতে, সেই নুরুন্নাহার আমি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রুই মাছের ডিম, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি কাঁচামরিচ, দিচ্ছি মরিচ, মরিচের গুঁড়া, দিয়েছি হলুদ, দিচ্ছি লবণ। এখন আমি এটা মাখাবো। এতদিন আমি আমার পরিচয় দিই নাই, ভাবছি কে কিভাবে নিবে। আমি আমাকে আগে জানতে হবে যে আমি আসলেই কি আল্লাহর দান নাকি। এখন আমার কেবলই মনে হচ্ছে এটাই রাইট। আমি আসলে যা গল্প শুনে আসছি তাই তো বিশ্বাস করতে হবে, তাই না? এভাবে মাখিয়ে নিয়েছি রুই মাছের ডিম। এখানে পেঁয়াজ হচ্ছে, লালচে লালচে হোক, তারপর ঢেলে দিব, ততক্ষণ হয়ে আসছে। তো এই যে তো আমি এটা দিয়ে দিই ঢেলে, আস্তে আস্তে হবে। এইটা হতে থাক, আরেকটু পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এখন এটা হবে। এটা ঢেকে দিব।
যে আচ্ছা ডিমের এই অবস্থা একদম জল কমিয়ে দিতে হবে তাপ কমিয়ে দিতে হবে প্রায় হয়ে আসছে আস্তে আস্তে হোক আচ্ছা বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো ভালো রাখো আল্লাহ হাফেজ এটা আর একটু সামান্য পেস্টটা সিদ্ধ করেই আমি নামিয়ে নেব ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো লাল শাক লাল শাক কিনে নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে ভোরবেলা আর তো আমি আজকে এই যে এভাবে বেছে নিচ্ছি আর তো শাক ভাজি করব আমার পরিচয়টা দিয়ে নেই আমি কবিরাজ মোল্লার বাপের নাতি নুরুন নাহার যার পেটে কালো দাগ আছে আল্লাহর দান এই যে লাল শাক রান্না করবো আজকে বলছিলাম ধুয়ে নিচ্ছি আসলে লাল শাক ভালো করে ধুতে হয় লাল শাক
একদম মাটি সহ শিকড় সহ তুলে নেয়, তো সে কারণে ভালোভাবে পরিষ্কার না করলে সেটা দেখা যায় যে বালু থেকেই যায়। যে সাবিক তেল দিয়ে দিচ্ছি, তো এখন আমার মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে। এখানে দিয়েছি কাঁচামরিচ, শাক কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন। তো আমি তেলের মধ্যে দিয়ে দিব, অলরেডি তেল গরম হয়ে গেছে। এটা যখন লালচে লালচে হবে সেই সময় আমি শাক দিয়ে দিই। আমার মনে হয় লাল শাকে পানি ঝরানোর প্রয়োজন নেই, লাল শাক এমনিতে এমনিতে নেতাই যাবে। তো ঠিক আছে, এটা হতে থাক। তো এখানে ফ্রাই হয়ে আসছে, আর একটুখানি হবে, তারপর আমি শাকগুলো দিয়ে দিব। সব ঠিকই আছে। আমার পরিচয় একটাই, মলার বাপের নাতি, নানাতি পাওয়া নাতি, আল্লাহর দান নাতি নুরুন নাহার, যার পেটে কালো দাগ আছে সেই হচ্ছে আমি, আজকের ইউটিউবার। তো এটা আস্তে আস্তে লাগিয়ে দেব, লবণ দিয়ে দিই, আগে লবণ না দিলে আচ্ছা আস্তে আস্তে লাড়াচাড়া করে দিল। এই যে লাল শাক হচ্ছে, এই যে এতটুকু হয়ে গেছে, এটা আস্তে আস্তে হবে, তাপ কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে হবে, তাপ কমিয়ে দিই, সময় লাগবে হতে। তো এই পর্যায়ে আসছে, হাই আল্লাহ, লাল শাক ফ্যাকাশে হয়ে গেল কেন বুঝতে পারি, লাল শাক তো এমন খাওয়ার কথা না, ফ্যাকাশে হয়ে গেল কেন,
লাল শাক তো টকটকে লাল থাকার কথা, অবশ্য জাত এক একটা এক এক জাত, সেদিকে মনে রাখতে হবে। আচ্ছা, একদম পানি শুকিয়ে ফেলবো। হ্যাঁ, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তা বাড়িয়ে দিয়েছি, আর কমানোর দরকার নেই, বাড়িয়ে দিয়েছি। তা হয়ে গেছে প্রায়, এখন শুধু পানিটা শুকাবে, আর একটু হোক, হতে থাক। তো এই যে প্রায় হয়ে আসছে, আমি তোমাদের কাছে বিদায় নিয়ে নেব। তার আগে বলছি, মলার বাপের নাতি নুরুন নাহার বিদায় নিয়ে নিচ্ছি, যার পেটে কালো দাগ আছে। ওকে, আল্লাহ হাফেজ।